আপনি পাকিস্তানের স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ সম্পাদক হিসাবে ইতিমধ্যে আমরা বিভিন্ন কৃতজ্ঞজন যারা গবেষণা করে এবং আমরা নিজেরা স্বাধীনতা প্রকাশ করে প্রায় অনুসমত গান আমরা প্রকাশ করতে সক্ষম হয়েছি। আমি মনে করি যে পাকিস্তানের এই সঙ্গীতকে যদি জাতীয়ভাবে পরিচয় ঘটাতে হয় তাহলে যেমন ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ একটি বই সম্পাদনা করেছে পাকিস্তানের জীবনীর উপরে, এই আমরা মনে করি যে সরকার যদি উদ্যোগ নেয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া হয় এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি পাকিস্তানের স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ সম্পাদক এবং আমি বর্তমান ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমরা যদি সমাজ উদ্যোগ নিই যে পাগলাখানের সঙ্গীতে যে গুরুত্ব আমরা শরীয়তী মারাপতি মুর্শিদি ওনার যে ওনার মূলত রোহানের রচয়িতা ছিলেন, মঞ্চে তাকে গান উনি তৈরি করতেন এবং সেই গান পরিবেশন করতেন, এই গান আমরা খুব তাড়াতাড়ি মনে করি আমার দৃঢ়ভাবে বিশ্বাস জন্মিয়েছে যে আমরা জাতীয়ভাবে এই সঙ্গীত অবশ্যই বড় বড় শিল্পীদের কণ্ঠ একদিন পাগলাখানের গান পরিবেশিত হবে এবং এটা করতে সরকার উদ্যোগ নেবে বলে আমি আশা করি। সরকারের দান অনুদানের পরিমাণ কি পরিমাণ বাড়লে এই প্রোগ্রামটাকে আরো ভালো করা যেত? যে বর্তমান সরকার সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে পাগলাখানের জন্মবার্ষিকী অনুষ্ঠান উদযাপিত করার জন্য 50,000 টাকা করে অনুদান দিয়ে থাকে, আমাদের এই বছর খরচ হবে 6 লক্ষ টাকার অধিক। এই অনুদান যদি সরকার মনে করে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি উদ্যোগ নেয় আমাদের যদি বছরে 5 লক্ষ টাকা করে যদি অনুদান দেয় আমি মনে করি আমরা স্থানীয়ভাবে জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন উপজেলা প্রশাসন পরিষদ আছে তাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থকভাবে এটা পালন করতে সক্ষম হব। আমরা আবার 28 আষাঢ় পাগলাখানার মৃতবার্ষিকী পালিত করব, সেখানেও কিন্তু অনেক টাকা খরচ হবে, তাই মনে করি সরকারের পৃষ্ঠপোষকতা একান্ত প্রয়োজন।